আমার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইজ। মাদার্স ডে টপ আপ চলে এসেছে আমাদের নতুন টপ আপ ইভেন্টে, 100 ডায়মন্ডে প্রথম ব্যাগ আর 800 ডায়মন্ডে এই ইমুটটা। তো ইমুটটা হলো 800 ডায়মন্ড এবং ব্যাগটা হলো 100 ডায়মন্ডের, এবং এই টপ আপ ইভেন্টটা 10 থেকে 16 মে পর্যন্ত অ্যাভেলেবল। পরে কিন্তু এগুলো চলে যাবে, আবার নতুন কোনো টপ আপ চলে আসবে। ব্রাদার্স আমাদের অন্য সার্ভারে বলতে বাইরে ইন্ডিয়ার বাইরে সার্ভারে, যেহেতু আমরা ইন্ডিয়ান সার্ভারে আছি, বাইরে সার্ভারে কিছু ইভেন্ট আছে এবং জানি না এগুলো আমাদের সার্ভারে আসবে কি না, কিন্তু চান্স আছে। তো কী ইভেন্ট আসছে আমি দেখা যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের একটা AN94 স্কিন আসতেছে, ভালো লেভেলের AN94 স্পাইকি স্পিন। ওই যে বেশি আমি গানটা দেখিয়ে দিলাম তোমাদের, ওয়েপেন রয়েলে আমাদের গান স্কিন আসা মানেই ওয়েপেন রয়েলে আসা। তো ওয়েপেন রয়েলে এটা হোম ডায়মন্ডে যে পেয়ে যাবে তা না, আই থিঙ্ক ডায়মন্ড বেশি লাগবে বেশি, কারণ স্কিনটাও ভালো। সবচেয়ে স্পেশাল ইভেন্ট যেটা হয়েছে, দুইটা মাস্ক দিবে, একটা কালো মাস্ক এবং একটি লাল মাস্ক। তো আমি স্ক্রিনে দেখাইতেছি, দেখো এই যে কালো মাস্ক আর লাল মাস্কটা, এইটা হচ্ছে মানে আমাদের হয়তো বা ডায়মন্ড দিয়ে নিতে হবে, হয়তো বা আমি জানি না আমাদের কীরকম দিবে, বাট লাগতেছে যে ডায়মন্ড দিয়ে দিব নিব নিতে হবে। বাইরে সার্ভারে একটা খেয়াল করলে দেখা যাইতেছে ওদের একটা বম স্কোয়ার, যে আমাদের আমাদের চলতেছে ওইটা বম স্কোয়ার খেলে, খেলার পর ওইটা সবাই ফ্রিতেই পাইছে বলতে, কিছু ইভেন্ট দিছে, ইভেন্ট পূরণ করার পর পেয়ে গেছে, যা ইভেন্ট দিছে তা আমি স্ক্রিনে তুলে ধরছি দেখা। এই যে এই ইভেন্টটা হচ্ছে আমাদের সার্ভারে না, স্পেশালি ওই যে কী লিখা আমি নিজে জানি, হয়তো বা চাইনিজ লিখা। তো চাইনিজ বা অন্য কোনো সার্ভারে ওইটা ওইরকমই দিছে বলতে, কিছু ইভেন্ট দিছে ইভেন্টের মাধ্যমে দিয়ে দিছে, কিন্তু আমাদের এরকম দেবে না এটা আমি 100% গ্যারান্টি। সো এগুলো আসতে পারে, এগুলো যে আসবে তা না, কিন্তু আসার চান্স আছে 90%, 10% নাই, বাকিটা তারাই জানে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।